লাগলে বাড়ি বাউন্ডারি, এই তত্ত্ব নিয়েই দুই বছর পর বিশ্বমঞ্চে ফিরে এসেই হুঙ্কার দিচ্ছে টিম ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে নিজেদের ভক্তদের সামনে ট্রফি জিততে চায় ক্যারিবিয়ানরা। গেল টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারা ওয়েস্ট ইন্ডিজ নিজেদের জমিদারি দেখাতে প্রস্তুত। দক্ষিণ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করা কিংবা প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দানবীয় ব্যাটিং করে জয়। এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে অন্য সব দলের জন্য আতঙ্ক হতে যাচ্ছে নিকোলাস পুরান ও রবমান পাওয়ালদের দল। টি টোয়েন্টি ক্রিকেটটাকে বলা হয় ওয়েস্ট ইন্ডিজের জমিদারি, সর্বোচ্চ দুইবার বিশ্বকাপ জিতেছে তারা। পাওয়ার হিটিং যেন তাদের কাছে বাহাতের ময়লা, তবুও গেল টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বেই জায়গা পায়নি ওয়েস্ট ইন্ডিজ। কষ্ট পেয়ে অধিনায়কত্ব ছেড়েছিলেন সে সময়ের অধিনায়ক নিকোলাস পুরান। গেল বৃহস্পতিবার ওয়ার্ম আপ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পর দল নিয়ে কথা বলেছেন পুরান। তিনি বলেন, আমরা সবাই খেলোয়াড় হিসেবে সহখেলোয়াড় হিসেবেও বড় হয়েছি। যখন আমরা অস্ট্রেলিয়ায় খেলেছিলাম সেখানে আমরা যোগ্যতা অর্জন করতে পারিনি, তখন সবাই কষ্ট পেয়েছিল। আমি সেই সময় অধিনায়কত্ব থেকেও পদত্যাগ করেছিলাম, সবাই কষ্ট পেয়েছিল, কিন্তু আমরা সেই দলের লোক নই। তবে সাম্প্রতিক সময় সুপার ফর্মে থাকা দলকে নিয়ে আশাবাদী পুরান। ঘরের মাঠে ভক্তদের সামনে ট্রফি জিততে মরিয়া তারা। ইএসপিএন ক্রিকইনফোকে পুরান বলেন, দুই বছর পরে এখানে ফিরে এসে সবাই সেই বিশেষ অনুভূতি পেতে চায় যা আমরা দুটি টি টোয়েন্টি বিশ্বকাপে জিতেছিলাম। আমার মনে হয় সবাই আবার সেই মুহূর্তটা চায়, তারা সেই জয়ের অনুভূতির অংশ হতে চায়। আমাদের ভক্তদের সামনে এটি আরও বিশেষ। গেল টি টোয়েন্টি বিশ্বকাপে বাদ হওয়ার পর থেকে এখন অবধি পাঁচটা সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ, যার মধ্যে জিতেছে চারটাতেই। ক্যারিবিয়ানদের কাছে সিরিজ হেরেছে ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। শেষ দুই বছরে ১৯টা টি টোয়েন্টি খেলেছে তারা, এর মধ্যে ১২টাতেই জয় এসেছে তাদের। এছাড়া নিজেদের খেলা শেষ পাঁচ ম্যাচের মধ্যে পাঁচটাতেই জিতেছে তারা। কদিন আগেই দক্ষিণ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করেছে রবমান পাওয়েলদের দল। বিশ্বকাপের প্রিপারেশনটাও দারুণ হয়েছে ক্যারিবিয়ানদের। প্রস্তুতি ম্যাচে মাইটি অস্ট্রেলিয়াকে হারিয়েছে স্বাগতিকরা। ২০ ওভারে স্কোরবোর্ডে ২৫৭ রান করেছে ওজি বোলারদের বিপক্ষে। ৩৫ রানে তাদের কাছে হেরেছে মিচেল মার্শের দল। সব মিলিয়ে এবারের বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এক নজরে দেখে নেওয়া যাক তাদের দলটা। দলের কাপ্তান রবমান পাওয়েল, সহ অধিনায়ক করা হয়েছে আলজারি জোসেফকে। এছাড়া স্কোয়াডের বাকিরা হলেন জনসন চার্লস, রস্টন চেজ, সিমরান হেটমায়ার, শামার জোসেফ, ব্রেন্ডেন কিং, নিকোলাস পুরান, শাই হোপ, আন্দ্রে রাসেল, রুমারিও শেফার্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, গুডাকেশ মোটি, শেরফান রাদারফোর্ড। তাছাড়াও রিজার্ভ ক্রিকেটার হিসেবে আছেন কায়েল মায়ার্স, ম্যাথিউ ফোর্ড, ফ্যাবিয়ান অ্যালেন, হেডেন ওয়ালশ ও আন্দ্রে ফ্লেচার। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।